প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের প্রত্যেককে তোমাদের এই এপিটিএফ ইম্পর্টেন্ট চ্যানেলে আমি আজনবী স্বাগত জানাই। আজকে আমরা করবো মডেল অ্যাক্টিভিটি টাস্ক অগস্ট মাসের ক্লাস সিক্সের সাবজেক্ট। আজকে হচ্ছে আমাদের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা। পার্ট ওয়ান থেকে নিয়ে ফোর পর্যন্ত আমরা আগেই করেছি, আজকে আলোচনা করবো পার্ট ফাইভ। আগের ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আজকে আমরা এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধান করব। হয়তো এখনও অনেকেই পাওনি, অবশ্যই পাবে, অগস্ট মাসেই পাবে তোমরা স্কুল থেকে। আমি কোনো রকম অযথা কথা বলে তোমাদের সময় নষ্ট করব না, চলো দেখে নেওয়া যাক উত্তরগুলো। এক নম্বরে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের ক নাম্বার হচ্ছে সু অভ্যাস গড়ে তোলার জন্য প্রধানত কী গুণাবলী থাকা দরকার? এক, স্কুলের শাসন ও রোগভোগ, দৃঢ় মানসিক প্রত্যয়। উত্তর হচ্ছে তিন নম্বর অপশন, দৃঢ় মানসিক প্রত্যয়। অর্থাৎ আমি প্রত্যেক দিন করার আমার মধ্যে অভ্যাস থাকতে হবে, দৃঢ় অভ্যাস। খ নম্বরে বলেছে একজন শিক্ষার্থীকে প্রতিদিন কতটা পরিমাণ জল পান করতে হবে? এখানে আমাদের উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার দুই, আড়াই থেকে তিন লিটার জল। চলো দেখে নিই আমরা আমাদের পরের প্রশ্নটি। আমরা একের তিন নম্বর প্রশ্ন অর্থাৎ গ নম্বর প্রশ্নটা দেখব। বলেছে স্বাস্থ্য কী? কেবলমাত্র শারীরিক সুস্থতা, কেবলমাত্র মানসিক সুস্থতা, কেবলমাত্র সামাজিক সুস্থতা, আসলে উপরের তিনটেই মিলেই হচ্ছে স্বাস্থ্য। এই জন্য আমাদের সঠিক আনসারটি হয়ে যাবে উত্তর নম্বর অপশন নম্বর চার। এবারে দেখে নাও ঘ নম্বর উত্তরটা, মাস্ক ব্যবহারের সুফল কী? এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান নাম্বার তিন, শ্বাস প্রশ্বাস ও ড্রোপলেটের মাধ্যমে রোগ ছড়ায় না। আমরা ইজিলি একের এই চার পর্যন্ত অ্যান্সারগুলো দেখে নিলাম। এবারে দেখে নেব একের পাঁচ নম্বর প্রশ্ন অর্থাৎ ইগো নম্বর প্রশ্ন, করোনা ড্যাশ রোগ। দেখো, অসংক্রামক রোগ নয়, অবশ্যই সংক্রামক রোগ একজনের থেকে আরেকজনের হয়, বংশগত রোগও নয়, মশাবাহিত রোগও নয়। অ্যান্সারটি হচ্ছে অপশন নাম্বার ওয়ান, ভাইরাস দ্বারা সংক্রামক রোগ। এবারে আমরা দেখে নেব আমাদের দুইয়ের প্রশ্নগুলো। বলেছে কি সারণীর মধ্যে সমতা বিধান করো, বাম দিকের সঙ্গে ডান দিকেরগুলো থাকা মিলতে হবে আমাদের। তো দেখো, ক নম্বরে বলেছে হৃদরোগ। হৃদরোগের উত্তরটা যেটা হবে, তোমরা কিন্তু অ্যান্সার লেখার সময় এই হৃদরোগের সোজাসুজি করে পাশাপাশি করে লিখে দিবি সেটাকে। তো হৃদরোগের সঙ্গে কার সম্পর্ক? অসংক্রামক রোগের সম্পর্ক। উত্তরের সময় হৃদরোগের পাশাপাশি এমন এখন যেমন জ্বর সর্দি আছে, সেই জায়গাটাতে তোমরা লিখে দিবে অসংক্রামক রোগ। দুই নম্বরে আন্তরিক, এটা কোন রোগের সঙ্গে সম্পর্কযুক্ত? এটা হচ্ছে জলবাহিত রোগের সঙ্গে, মানে জলবাহিতের সঙ্গে। এবং গ নম্বরে হচ্ছে কোভিড নাইন্টিন, এটা উপরে ডান দিকে থাকা জ্বর সর্দি কাশ ও শ্বাসকষ্টের সঙ্গে সম্পর্কযুক্ত, কারণ কোভিড নাইন্টিনের ওটা হচ্ছে উপসর্গ। অসংক্রামক রোগের লক্ষণ বা কারণ দুই নম্বর অপশানে যেটা আছে সেটা। চলো আমরা দেখে নিই এবার আমাদের পরের প্রশ্নগুলো অর্থাৎ তিনের প্রশ্নগুলো। কারো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তিনের প্রথম নাম্বার প্রশ্নটা দেখো, নিজের মতো করে লেখো। ক নম্বরে বলেছে নোভেল করোনা ভাইরাসের উপসর্গগুলি লেখো। আমি তোমাদের এই অ্যান্সারগুলো একদম বেস্ট করে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি বেস্ট হয়েছে। দেখে নাও উত্তর, করোনার উপসর্গগুলো প্রধানত তিন প্রকার, যথা সবচেয়ে সাধারণ উপসর্গ, এটা লেখার পরে তোমরা কোলন দিয়ে লিখবে রোমান হওয়ার পরে ওয়ান টু দিয়ে, জ্বর, শুকনো কাশি, ক্লান্তিভাব। এরপরে তোমরা আবার পয়েন্ট করবে। শেষের উত্তরগুলো অবশ্যই তোমরা ভালো করে লেখো, কারণ যার শেষ ভালো সব ভালো। কম সাধারণ উপসর্গসমূহ, কোলন দিয়ে রোমান হরফের ওয়ান টু করে লিখবে, ব্যথা ও যন্ত্রণা, গলা ব্যথা, ডায়রিয়া, কনজাংটিভাইটিস, পাঁচ নাম্বার মাথা ব্যথা, ছয় স্বাদ বা গন্ধ না পাওয়া, স্বাদ হচ্ছে কি ত্বকে ফুসকুড়ি ওঠা বা আঙুল ও পায়ের পাতা ফ্যাকাশে হয়ে যাওয়া। এরপরে তোমরা এক নাম্বার প্রশ্নের শেষ প্যারা করবে, সরি পয়েন্ট করবে, গুরুতর উপসর্গসমূহ, শ্বাস নিতে অসুবিধা বা প্রবল শ্বাসকষ্ট হওয়া, দুই বুক ব্যথা বা বুকে চাপ অনুভব করা, তিন কথা বলার বা হাঁটা চলার শক্তি হারানো। এখানেই আমরা আমাদের প্রথম তিনের যে ক নম্বর প্রশ্ন আছে সেই প্রশ্নটার উত্তর আমরা করে নিলাম। এবারে আমরা দেখে নেব তিনের খ নম্বর প্রশ্নটা। বলেছে নোভেল ভাইরাস, করোনা ভাইরাস রোগ প্রতিরোধ আমাদের কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে? উত্তরটা তোমরা লিখে নাও, হাত প্রায়ই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, সাবান এবং জল বা অ্যালকোহল রয়েছে এমন হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে হবে, কাঁচি বা হাসি হচ্ছে এমন ব্যক্তির থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হবে, দূরত্ব বজায় রাখা সম্ভব না হলে মাস্ক ব্যবহার করতে হবে, চোখ নাক বা মুখ স্পর্শ অযথা করা যাবে না,
কাশি বা হাঁচির সময় নাক এবং মুখটি ভাঁজ করে কুনুই ভাঁজ করে বা টিস্যু দিয়ে ঢাকতে হবে। অসুস্থ বোধ করলে বাড়িতেই সতর্কতার সঙ্গে থাকতে হবে, জ্বর কাশি হলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। কেমন হয়েছে ভিডিওটি এবং পরবর্তী ভিডিও যদি তোমরা পেতে চাও, কোন টপিকের উপর পেতে চাও, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলোর পাওয়ার জন্য। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।